আজকে হচ্ছে ফ্রাইডে, ফ্রাইডে মর্নিং এখন। আর ফ্রাইডে মর্নিং এ খুব সুন্দর ঝলমলে রোদ উঠে গেছে, গাছের ফাঁক দিয়ে ছোট ছোট আলোক শিখা আমার ঘরের মধ্যে প্রবেশ করছে। এত সুন্দর আলো, রোদ উঠেছে, এই হালকা রোদের, মানে রোদের খুব তাত, কিন্তু এই হালকা ছায়াটা যে থাকে না, সেটা আমার দেখতে খুব ভালো লাগে। আর এত সুন্দর ঝলমল ঝলমল করে না, খুব ভাল লাগে। আর কালকে যেহেতু বৃষ্টি পড়েছিল বলেছিলাম সকালের দিকে, কিছু কিছু জায়গায় হয়তো একটু জল জমে আছে, তার উপর রোদের আলোটা পড়ছে, ঝলমল হয়ে যাচ্ছে। আর আমার বাড়ির সামনে সব লাইন দিয়ে সব গাড়িগুলো দাঁড় করানো থাকে, তো গাড়ির ওপরে রোদের আলোটা পড়ে, রোদটা পড়ে আর কি, কাঁচগুলো চকচক করছে, আর তার রিফ্লেকশনও যেন আমার ঘরে চলে আসছে। আমার এই জন্য রোদ, সানি ওয়েদার সবসময় ভালো। মানে এখানে সানি ওয়েদার অবশ্যই প্রচণ্ড গরম থাকে, বাট এই গরমটার জন্য তো আমরা সারা বছর অপেক্ষা করি, তাই না? গরমে আমরা ভালো ঘুরতে যেতে পারবো, আমরা আম খেতে পারবো। তো যাই হোক, বাড়িতে তো এখন মাস শেষ, ধীরে ধীরে সব কিছুই শেষ হতে চলেছে। এখন লকডাউনের পিরিয়ডেতেও মাসে একদিন বাজার হচ্ছে, দেখা যাক কালকে বাজার করতেই হবে, কারণ হচ্ছে বাড়িতে দুধ সবজি মাছ মাংস এসবের অভাব ঘটেছে। আর জানি না কালকে প্রান্তিক যেতে পারবে কি না, বাট কালকে না হলে পরশুর মধ্যে বাজার করতে হবে, না তো অন্যান্য দিন তোর অফিস আছে, ওয়ার্ক ফ্রম হোম তো করছে না একদম, মানে ছুটি বলে তো একদম ছুটি হাতের উপর হাত রেখে বসে নি। আর এই সপ্তাহটা ওর প্রচণ্ড হিকটিক গেছে, প্রচণ্ড, মানে কালকে আমি ওকে বলছি ভালো রান্না করার কথা, তখন ও বলছে কি দরকার নেই, ভালো রান্না করতে হবে না, আমার কাজের চাপে তো খেতেই বসার সময় পাচ্ছে না, লাঞ্চ করার সময়টাই পাচ্ছে না। এরকম বহুদিন গেছে যে ও লাঞ্চ করেনি, স্নান করতে গেছে, মানে এরকম ব্যাপার হচ্ছে। আমি বলে অনেক বেলা হয়ে গেছে, স্নান করে খেতে অনেক সময় লেগে যাবে, তুমি খেয়ে নিয়ে স্নান করো। যাই হোক, কাজের চাপ তো থাকবে, কাজের চাপ থাকাও ভালো। আমি মনে করি কাজের মধ্যে থাকলে মাথায় ভুল ভাল চিন্তা আসে না, কোথায় কি কার কি হলো, কার কম হলো কার বেশি হলো, ওইসব মাথায় আলোচনা আসে না। প্রত্যেকটা মানুষকে বলবো, যে যার প্রফেশনে আছো ভাই, কাজের মধ্যে থাকো, তাহলে দেখবে নিজেকে কাজের মধ্যে যদি ব্যস্ত রাখা যায় না, তাহলে মনে হবে আমি অনেক পরিশ্রমী, আমার তো প্রচুর কাজ আছে, আমার ফালতু কাজ করা, মানে ফালতু কথা শোনা, ফালতু কথা বলা, যেগুলো কোনো মিনিংলেস, মানে সেগুলো কোনো মানেই হয় না, সেসব কাজকর্ম করার দরকারও নেই। আর তাতে লোকের ক্ষতিও কম হবে, লোককে দুঃখ কম দেওয়া হবে, সুতরাং আলটিমেটলি তুমি নিজে ভালো থাকবে, তুমি নিজে ভালো থাকলে তোমার পরিবার ভালো থাকবে। সুতরাং নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকাটা খুব ইম্পর্টেন্ট। সকালবেলা ঘুম থেকে ওঠার পর নর্মাল রুটিন চলেছে, জিয়া সিট খাওয়া, ব্যালকনিতে 5-10 মিনিট বসে থাকা, যেহেতু এখন কোনো তাড়া নেই, বিশেষ করে টুইটি স্কুলে যাওয়ার বা প্রান্তিকের অফিসে যাওয়ার, যে সকালবেলা ঘুম থেকে উঠেই দুর্গার মতো মা 10 হাত বের করে কাজে লেগে পড়ো, সেটা এখন আমার করতে হচ্ছে না। সুতরাং এই 5-10 মিনিট ব্যালকনিতে কাটানো যেতেই পারে। সেসব কাটিয়ে উঠে ব্রেকফাস্টে যথারীতি সিরিয়াল আর ব্রেড খাওয়া হয়ে যায়। ব্রেড খাওয়া, ব্রেড টোস্ট করলে এত বেশি ওই ডাইনিং টেবিলটা নোংরা হয় না, টুইটি ব্রেডে একটা কামড় দেবে যে গুঁড়োগুলো পড়ে সমস্ত টেবিল ম্যাটে টেবিলে সব ছড়াবে। ব্রেড খেলে ভীষণ নোংরা মনে হয়, যেন কোনো কাজ হলো না, কাজ নেই ব্রেকফাস্ট বানানো, বাট ওই ব্রেডের গুঁড়ো, আর ব্রেড সবসময় কড়া করে টোস্ট করে খেলেই ভালো লাগে, সেই জন্য আমিও সেভাবেই বানাই, ওই জন্য ডাইনিং টেবিলটা একদম মেস হয়ে গেছিলো। তো যাই হোক, এখন বেড ফেড ক্লিন করা হয়ে গেছে, টুইটির ঘর ক্লিন করা হয়ে গেছে, এখন আমার বসাতে হবে রান্না। রান্নায় আজকে কী করবো, চিকেন আছে, একটু চিকেন রান্না করি, কারণ কালকে যেহেতু নিরামিষ খেয়েছি, কারণ কালকে বললাম জামাই ষষ্ঠীতে কিছু করার নেই, দুজনের জন্য এত কিছু রান্না, মানে তিনজনের জন্য দুরকম রান্না করতে ইচ্ছা করেনি, বাট কালকে রাতের রেসিপিটা অসাধারণ হয়েছিলো, কড়াইশুঁটি কচুরিটা অসাধারণ হয়েছিলো, এত সুন্দর ফুলেছিল কচুরিগুলো, কিন্তু আমি খেতে বসলাম যখন সব নেতিয়ে গেছিলো। যাই হোক, টেস্টটা তো আর খারাপ হয়ে যায়নি, সেই কচুরি দুটো রয়েওছে এখনও ফ্রিজে, ওটা দেখি লাঞ্চে বা বিকেলে খেয়ে নেওয়া যাবে, এত কষ্ট করে বানানো আমি ফেলিনি, দুটো আছে থাক, বাসি তো কী হয়েছে, আর বাসি কচুরি বাসি পরোটা এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, ওগুলো একদম স্বাস্থ্যকর নয়, ওগুলো খাওয়া একদম ঠিক নয়, সব জানি, কিন্তু ফেলে দিতে খুব মায়া লাগে। আর সবথেকে বড় কথা, এত পরিশ্রম করে করা, আর সেকেন্ড কথা হচ্ছে সেই বাসি খাবারও অনেকে খেতে পাচ্ছে না, রাইট? সুতরাং খাবার নষ্ট করাটা একদম ঠিক নয়।
আমি সমস্ত প্রিপারেশন করে নিয়েছি লাঞ্চ বানানোর জন্য। আর লাঞ্চে আজকে করবো হচ্ছে চিকেন আর হচ্ছে ডাল। ডালটা আমি তিন রকম ডাল মিশিয়ে করেছি, এক হচ্ছে ছোলার ডাল, একটা সোনামুগ ডাল আর একটা হচ্ছে মটর ডাল। তিন রকম ডাল আমি সম পরিমাণে নিয়ে আমি এখানে বয়েল করে হলুদ দিয়ে আর নুন দিয়ে বয়েল করে রেখে দিয়েছি। এটাকে এবার একটু তড়কা লাগাবো, ডাল রেডি হয়ে যাবে। আর এখানে আমি আর বাকি করব হচ্ছে চিকেন। চিকেন আলু দেবো না, আলু ছাড়া একটু গ্রেভি গ্রেভি টাইপের আমি চিকেন রান্না করব। তো চলো ঝট করে রান্নাটা শুরু করে দিই, অনেকটা বালা হয়ে গেছে। আমি সমস্ত প্রিপারেশন করে রেখেছি। আর আমি আজকে চিকেনে একটু ক্যাপসিকামও দেবো, ওই জন্য ক্যাপসিকামও কেটে আমি রেখে দিয়েছি। আর টমেটো অনিয়ন এগুলো তো থাকবে। এত গরম হয়েছে, প্রচণ্ড গরম লাগছে। আর আমি আয়রনের তাওয়াটাতে চিকেন করছিলাম, আয়রনের যে প্যানটা রয়েছে, আয়রনের প্যানে চিকেন করলে কী হয় বলো তো, খুব সুন্দর একটা তাওয়া চিকেনের স্মেলটা পাওয়া যায়, আর একটু ফ্রাই ফ্রাই ব্যাপারটা আসে। আর চিকেনের পিসগুলো এত বড় হয়ে গেছে, অ্যাকচুয়ালি লাস্টবার প্রান্তিক যখন চিকেনটা কিনেছিল, একটা হোল চিকেন কিনেছিল, এবার ও দুটো আর কি, দুটো হোল চিকেনের আমি সব আলাদা আলাদা করে রাখি, যেমন থাই আর লেগ জয়েন্ট করে আলাদা করে রাখি, তারপর বোনলেসগুলোকে আলাদা করে রাখি, আর ফ্রাইড রাইস নুডলস এইসব জায়গায় ইউজ করবার জন্য, প্লাস তোমার এইদিকে লেগ পিসগুলো আলাদা করে রাখি, এরকম করে আলাদা আলাদা করে রাখি। তো আর এই বক্স, এই টিফিন বক্সটার মধ্যে সমস্ত সব মানে বড় বড় পিসগুলো ছিল, যেমন চেস্টের যে অংশটা থাকে, থায়ের যে অংশটা থাকে, বড় বড় পিসগুলো ছিল। ওই জন্য আমি বুঝিনি, আমি ফার্স্টে ডিপ ফ্রিজ থেকে বের করে যথারীতি নর্মাল হতে রেখে দিয়েছিলাম, পরে আমি মশলা কষার পর খুলে দেখছি এত বড় বড় পিস রয়েছে। আমার তখনই বড় কন্টেনারে শিফট করা উচিত ছিল,
বাট আমি তখন বুঝতে পারিনি যে এই প্যানটাতে ধরবে না। এখন যথারীতি মশলাটা তো কষা হয়েছে, মশলাটা তাওয়াতে কষ মানে আয়রন তাওয়াতে কষলে মশলাটাও একটা খুব সুন্দর গন্ধ হয়, জানি না লোহা আমাদের সেই মা ঠাকুমাদের লোহার কড়াইয়ে রান্না করলে একটা দেখবে বিয়ে বাড়িতে লোহার কড়াইয়ে রান্না হয় একটা আলাদা রকম টেস্ট হয় না, এই লোহার প্যানটাতে রান্না করলে নর্মাল চিকেন একটা অপূর্ব টেস্ট, অপূর্ব টেস্ট, অপূর্ব মানে যে খেয়েছে সে জানে, মানে তুমি দুটো একই মশলা দিয়ে একই জিনিস তুমি স্টিলের কড়াই বা নর্মাল কড়াইয়ে রান্না করবে আর এইদিকে তুমি আয়রন কড়াইয়ে রান্না করবে, দেখবে আয়রন কড়াইয়ের জিনিসপত্র যে কোনো খাবার ভীষণ সুন্দর টেস্ট হয়, বিশেষ করে বাঁধাকপি চিকেন এই স্টাইলের জিনিসগুলো খুব ভালো হয় আর অল্প তেলে রান্না করা যায়, সেই জন্য আমি এটা করছিলাম। বাট এখন আমাকে ট্রান্সফার করতে হলো স্টেনলেস স্টিল কড়াইয়ে, আমি ট্রান্সফার করে দিলাম কারণ ভালো করে না নাড়লে মশলাগুলো তো সব চিকেন, আমি ভালো করে নেড়ে নিয়েছিলাম কিন্তু ভালো করে স্পেসটা না পেলে চিকেনটাও তো ভালো করে বয়েল হবে না, না সেই জন্য আমি দিয়ে দিলাম। আর বেশি কিছু তো রান্না করিনি, চিকেন আর ডাল, সুতরাং চিকেনটার আমার একটু গ্রেভিটা বানাতে হবে বেশি করে, সেই জন্য আমাকে একটু জলও দিতে হবে, জল দিলে আর প্যানে ধরবে না, সেই জন্য কনভার্ট করে দিলাম প্যান থেকে মানে শিফট করে দিলাম প্যান থেকে কড়াইয়ে, কিছু করার নেই। যাই হোক, আর এত এত ঝাঁজ, এত ঝাঁজ মানে সারা ঘর ঝাঁজে ভরে গেছে, আর আজকে ক্যাপসিকামটা দিয়েছি তো দারুণ একটা টেস্ট হয়েছে, আর সব কিছু হয়ে গেছে, চাল টাল ভেজানো হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, দেখতে দেখতে 12:05 হয়ে গেছে, 12:05 না 11:45 মতো বাজে, কারণ রান্না করাটার থেকেও বেশি ডিফিকাল্ট কাজ হচ্ছে রান্নাঘর ক্লিন করা, ক্লিন করাটা হচ্ছে সব থেকে ইরিটেটিং কাজ একটা, কিছু করার নেই, করতে তো হবেই, নিট অ্যান্ড ক্লিন থাকতে হলে নিট অ্যান্ড ক্লিন করতেও তো হবে। Now is the evening time, is the tea time, and snacks time. সেই আমার ডিমের চপ দেখেছ কত সুন্দর হয়েছে, প্রান্তিক এটা এয়ার ফ্রায়ারে করলে তো, এটা এয়ার ফ্রায়ারে প্রান্তিক ফ্রাই করে ফেলেছে, এয়ার ফ্রায়ারে করাটা কত ইজি, একদম অয়েল নেই দেখতেই পাচ্ছ, একদম ড্রাই, কোনো অয়েল নেই, এ দেখো কোনো অয়েল লাগছে না হাতে, ঠিক আছে, আর ভীষণ ক্রিস্পি, ভীষণ ক্রিস্পি, এটা আমি আর শ্যুট করতে পারছি না, এটা আমাকে এক্ষুনি খেতে হবে, আর তার সাথে গরম গরম চা, দুটোই প্রান্তিক বানিয়েছে, চাটাও আজকে প্রান্তিক বানিয়েছে, চপটা তো বানানোই ছিল, ফ্রাই করেছে, কারণ আমি এখন করছি এডিটিং, এডিটিং এখনো শেষ হয়নি, কি করে খাবো, করতে বসেছিলাম এডিটিং, এডিটিং করতে করতে 6:30 বেজে গেছে, বুঝিনি অ্যাকচুয়ালি প্রান্তিক আমার টুইটি আমার ল্যাপটপটা নিয়ে স্টাডি করছিল, সেই জন্য দেরি হয়ে গেছে, আমার চা করা হয়নি, খেয়ালই করিনি 6:00 বেজে গেছে, এখন ঘড়ির দিকে তাকে দেখছি 6:15, ওই জন্য প্রান্তিক চা আর স্ন্যাক্স নিয়ে রেডি, তো চলো আমি আগে একটু এডিটিংটাকে স্টপ রাখবো, একটু চপটা খেয়ে নেবো, তারপর চা হাতে হাতে বাকি এডিটিং সেরে ফেলবো, আর বলাই তো হয়নি গুড ইভিনিং। ভয় মানে এগুলো
পাখি পাছে ধরে এখন বসে আমরা একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করছি। এখন বাজে পড়িতে 7:45 মতো। প্রান্তিক এখনো যথারীতি কাজ নিয়ে ব্যস্ত। ফ্যামিলি টাইম বলতে আমি আর টুইটি একটু গল্প করছি, টিভি দেখছি, আর এই ছোট ছোট মিষ্টি মিষ্টি পাটা কার, এটা হচ্ছে আমার বাড়ির লক্ষ্মীর পা। আর একটা বাদে এটা আমার লক্ষ্মী পা, আমার লক্ষ্মী। টুইটি পাটা কত ছোট ছিল যখন হয়েছিল, এইটুকু ছিল। তারপর ধীরে 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 বড় হয়ে গেল টুইটি, আর টুইটির পাটাও বড় হয়ে গেল। কেটে 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 দে আবার দে আবার দে। টুইটি সত্যি দেখতে দেখতে 5 বছরের উপর, 5.5 বছর বয়স হয়ে গেল। সব জুতো ওর এখন টার্গেট হচ্ছে আমার সব জুতো পরে, সমস্ত আমার জুতোগুলো একবার করে পায়ে ঢোকাবে আর দেখবে আর বলবে, আর এইটুকু হলে মাম্মা তোমার ওই জুতোটা আমার হয়ে যাবে। আমার জুতোর প্রতি ওর অ্যাট্রাকশন এই কারণে, যেগুলো ফ্ল্যাট নিউ কাট এমনি নর্মাল চটি সেগুলোর ওপর অত ইন্টারেস্ট নেই। বেশি ইন্টারেস্ট হচ্ছে কোনগুলোতে, যেগুলোতে হাই হিল আলা জুতো, যেগুলো পার্টি ওয়্যার শু, সেইগুলো হচ্ছে টুইটির বেশি ফেভারিট। কারণ ওকে তো আমি হিল পরতে দিই না, তাই জন্য আমার হিলের প্রতি নজর পাচ্ছি। আমাদের ডিনার করা হয়ে গেছে, ব্রাশ করা, মুখটাকে ফ্রেশ করা, সব কিছু হয়ে গেছে।
আর আমাকে অনেকজন জিজ্ঞেস করেছিল আমি কি ক্লিনজেল মিল্ক ইউজ করি, মানে আমার স্কিনটাকে ক্লিন করবার জন্য কি ইউজ করি। আমি আগেও একটা ব্লগে বলেছি, সে হয়তো সেই ব্লগটা মিস করে গেছে, তা ঠিক আছে আমি এই ব্লগে আবার বলে দিচ্ছি। আমি সিটাফিলের এই ক্লিনজারটা ইউজ করি, এটা আমার স্কিনে ভীষণ শ্যুট করে। আগে আমি ইউজ করতাম জনসনের প্রোডাক্ট যখন আমি ইন্ডিয়াতে ছিলাম, কারণ আমার অন্য কোনো প্রোডাক্ট স্কিন শো নিতে পারতো না, যখনই হতো প্রচন্ড র্যাশ বেরিয়ে যেত, আর ইন্ডিয়াতে তো প্রচন্ড গরম সেই জন্য হয়তো হতো। বাট এখানে এসেও আমি জনসনের প্রোডাক্ট ইউজ করতাম, কিন্তু সেটাতেও আমার ভীষণ স্কিনে প্রবলেম হয়ে গেছিলো, আমি জানি না কেন। বাট তারপরে আমি সিটাফিল ইউজ করি। এখানে আমার এক ফ্রেন্ড সিটাফিল ইউজ করে খুব উপকৃত হয়েছিল, সেই জন্য সে আমাকে সাজেস্ট করে সিটাফিল ইউজ কর। আমি সিটাফিলের প্রথমে ছোট ফাইলটাকে ইউজ করেছিলাম, ভীষণ ভালো লেগে গেছিল। তারপর থেকে আমি কস্কো থেকেই বাই করি এই সিটাফিল, আর তার সাথে আমি ইউজ করি 12 মাসই আমি ইউজ করি এই সিটাফিল ময়েশ্চারাইজার। এটা টুইটিও ইউজ করে, আমিও ইউজ করি, আমাদের দুজনের স্কিনকে এটা খুব শ্যুট করে। যদিও টুইটি স্কিন বেশি ড্রাই, আর এটাই আমি ইউজ করে থাকি। আর আজকে হচ্ছে ফ্রাইডে নাইট, সুতরাং কালকে সকালবেলা মানে আমাদের মান্থলি বাজার করতে যেতে হবে। আমি যাব না, প্রান্তিকি যাবে, প্রান্তিকি সবকিছু কিনে টিনে আনবে। তার লিস্ট আমাকে এখন বানাতে হবে সবকিছু, ফ্রিজ খুলে ক্যাবিনেট খুলে কি আছে কি না আছে, কারণ একবার যদি মিস হয়ে যায় তাহলে আমাকে নেক্সট মান্থের জন্য ওয়েট করতে হবে, অ্যাটলিস্ট 2-3 উইকসের জন্য তো ওয়েট করতেই হবে, কারণ শেষ হয়ে গেছে বলেই তো পরের দিন বিকেলবেলা গিয়ে আবার আনতে পারবো না। তাই একটা লিস্ট আমাকে এখন বানিয়ে রাখতে হবে ঠিকঠাক করে, যাতে কোনোভাবে কিছুই মিস না হয়। আর আমি আজ কালকে একটু শ্যাম্পু করব, সেই জন্য আজকে আমি আমার এই ঝাড়ু চুলে একটু অয়েলিং করতে হবে। চুলটার অবস্থা খুব খারাপ, চুল বলছে আমাকে একটু হেনা দাও, আমাকে একটু হেয়ার প্যাক দাও, কিন্তু আমি তাকে কিছুই দিতে পারছি না। কারণ যখন ভেবেছিলাম আমি হেয়ার প্যাক লাগাবো, হোম রেমেডি দিয়ে, দই দিয়ে, কফি দিয়ে, তারপর হচ্ছে স্ম্যাশ প্যানেনা দিয়ে, ওটা দিয়ে ওই হেয়ার প্যাকটা ভীষণ ভালো, আমি আগে বহুবার ইউজ করেছি, ভীষণ ভালো লাগতো আমার ওই হেয়ার প্যাকটা ইউজ করতে। কিন্তু তারপর এত ঠান্ডা পড়তো, এত যখনই আমি ভাবতাম আজকে আমি লাগাবো, তখন দেখতাম প্রচন্ড ঠান্ডা, আর ওই হেয়ার প্যাকটা প্রচন্ড ঠান্ডা হয়, সেই জন্য হেয়ার প্যাকটা লাগিয়ে বসে থাকলে প্রচন্ড ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সে লাগাতে পারতাম না। এখন ওয়েদারটা একটু ভালো হয়েছে, দেখি যদি পারি তো কালকে আমি একবার লাগানোর চেষ্টা করব। তাও যাই হোক, সেই হেয়ার প্যাক লাগাবো লাগাবো। সবসময় হেয়ার প্যাক ক্লিন স্কাল্পে লাগানো উচিত, কিন্তু আমার কালকে শ্যাম্পু করাটা খুব দরকার। আমি অনেকদিন শ্যাম্পু করিনি, আমার চুলটা ভীষণ চিপচিপে হয়ে গেছে, আর কন্টিনিউসলি রান্না করলে চুলটা ভীষণ ভেতর থেকে ইচিং হচ্ছে, এত গরম যেহেতু, সেই জন্য আমি আজকে হেয়ার অয়েলিং করব। আর হয়তো দেখবো কালকে ওয়েদারটাই খুব ভালো রয়েছে, মানে কালকে হেয়ার প্যাকটা লাগানোর জন্য খুব ভালো দিন, আর আমি অয়েল লাগিয়ে বসে রয়েছে, আমি বুঝতে পারি না। তো যাই হোক, আজকে আমি হেয়ার অয়েলিং করি। আর তাছাড়া এই যে হেমো স্কাল্পে না হেয়ার প্যাক লাগিয়েও কোনো উপকার আমি পাবো না, সেই জন্য হেয়ার প্যাকটা লাগানোর জন্য নিট অ্যান্ড ক্লিন হেয়ারেরও ভীষণ দরকার। সেই জন্য ভাবছি আজকে আমি অয়েল লাগিয়ে ভালো করে শ্যাম্পু করে নেবো কালকে, আর যদি পরশু দিন ওয়েদার ভালো থাকে তো পরশু দিন আমি হেয়ার প্যাক লাগাবো, এটা আমার প্ল্যানে আছে, দেখা যাক তারপর কি হয়। তো আজকে আমি এখন হেয়ারটাকে একটু অয়েলিং করব, আর গ্রিন টি বসাতে বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে, আমি গিয়ে যে স্টিপ একটা দেবো আর গ্রিন টি খাবো, আর আজকে শুয়ে পড়ব। আজকে আমার জানি না কেন শরীরটা খুব একটা ভালো লাগছে না, মন মেজাজটাও ঠিক লাগছে না, ফ্রাইডে নাইট সিনেমা দেখার ইচ্ছা, দেখি যদি প্রান্তিক কিছু ভালো কিছু পায় তো দেখবে। আর প্রান্তিকের এই উইকটা প্রচন্ড কাজের চাপ গেছে, প্রচন্ড, আর ওকে আমি বলছিও না যে আজকে সিনেমা খুঁজে দেয়, আর আমার একা একা সিনেমা দেখতে একটুও ইচ্ছা করে না, একটুও না। ও লাস্ট কয়েকদিন ধরে টানা এত কাজ করেছে, মানে দুটো লোকের কাজ করে যাচ্ছে কন্টিনিউসলি, শুধু তাই নয় আমি তো দেখছি রাত্রিবেলা ও ঘুম থেকে উঠে দেখছি হঠাৎ দেখি কাজ করছে, মানে এই জিনিসটা ভালো লাগে না। আমি হয়তো এখানে ল্যাপটপে সিরিয়াল দেখছি, মানে ক্রিমিনাল মাইন্ডস সিরিজ দেখছি, তারপরে দেখছি ও আরেকটা ল্যাপটপ খুলে কাজ করছে, আমার ওটা ভালো লাগে না, যে আমি এন্টারটেনমেন্টের জায়গায় ঢুকে গেছি, মজা করছি, সিরিয়াল দেখছি, আর ও সেখানে কাজ করবে, সেই জন্য আমি আর দেখতে চাইছি না। আজকে চাইছি ও একটু ভালো করে ঘুমাক, জানি না আবার কালকে, কালকে এমনিতে স্যাটারডে ছুটি, কিন্তু প্রজেক্টের চাপ থাকলে তো
ও কাজকে একদম ইগনোর করতে পারে না, সেটা ওর ইগোতে বাধে যে আমি কাজকে ইগনোর, ও কোনো কাজ, কোনো কাজকে, শুধু অফিসের কাজ নয়, ও কোনো কাজকে ইগনোর করতে পারে না। যদি আমি যদি কোনো ওকে কাজ অ্যাসাইন করি যে হ্যাঁ এই কাজটা একটু করে দেবে আমায়, তো ও আজকে না হোক কালকে ও ঠিক টাইম বের করে কাজটা করে দেবে, তার জন্য আমার বারবার বলার দরকার হবে না। সেটাই হচ্ছে ব্যাপার, মানে এটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে কেউ কারোর হস্তক্ষেপ করতে পারে না। তো ব্লগটা হাসি মুখে শেষ করতে হবে, সবসময় তোমরা হাসবে, মজা করবে ও মনকে সবসময় আনন্দ দেবে, কারণ জীবনটা হচ্ছে খুব ছোট, ছোট ছোট জিনিস নিয়ে আনন্দ করে থাকতে হবে। এই একটা ছোট্ট এক্সাম্পল, কাজ আছে, কাজ করছি, ব্যস্ত আছি, লাইফটা খুব বিজি, এই করে মানুষ হয়তো হেডেক নিয়ে থাকবে, বাট এটা মনে করো তোমার কাজ আছে বলে তুমি কাজ করছো। অনেক মানুষ আছে যার কাজই নেই, সে কাজ করছে না, তার ভেতরে কিন্তু একটা টেনশন কাজ করে, আর যারা টেনশন নেয় না তারা কোনো ক্ষেত্রেই টেনশন নেবে না। সে যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা করব পরে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য আমাকে ছুটি দাও, বাই বাই, আমি দেখা করব আবার একটা পরের ব্লগে। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর সবসময় হাসি মুখে থাকো, এত বড় একটা স্মাইল নিয়ে থাকো। আর আজকের ব্লগটা আমি বাথরুমে শেষ করছি, চুপি চুপি, সবসময় তো নয় বেডরুমে, নয় বালকনিতে, নয় চুইচির ঘরে, আজকে একটু আলাদা, তাই না? সবসময়কে একই রুটিন ভালো লাগে কারো? তো চলো আমি দেখা করবো আরেকটা পরের নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।